সমরজ ভিউয়ার্স, লেটেস্ট ব্রেকিং নিউজ ভিডিওতে আপনাকে স্বাগতম। এবারের আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে মোস্তাফিজুর রহমান টানা কয়েকটি ম্যাচে একাদশের বাইরে থাকার পর লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচে সুযোগ পেয়েছিলেন। মোস্তাফিজ জানিয়েছেন, 20 মে দিল্লি ডেয়ারডেভিলসের বিপক্ষে সেই ম্যাচেই তিনি ইঞ্জুরিতে পড়েছেন, কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স এই নিয়ে বিসিবিকে কোনো ধরনের রিপোর্ট দেয়নি। এমনকি ঢাকা এশীয় প্রথম দিন অনুশীলনের পর বিসিবির ফিজিও, ট্রেনার বা কোচকে কিছু জানাননি বাঁহাতি পেসার। মোস্তাফিজকে নিয়ে বিসিবির সাথে প্রতারণা করল আইপিএলের মুম্বাই ইন্ডিয়ান্স। প্রতিনিয়ত খেলাধুলা সংবাদ সবার আগে জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। আফগানিস্তানের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ খেলতে জাতীয় দলে ভারতে উড়াল দেওয়ার 2 দিন আগে মোস্তাফিজ জানান তার পায়ে প্রচণ্ড ব্যথা, অনেকে এটা ভালো চোখে দেখছিলেন না, কিন্তু বিসিবি তার সঙ্গে কথা বলার পর বিষয়টি পরিষ্কার হয়েছে। রোববার কোটেনি ওয়ালশ যখন বলছিলেন মোস্তাফিজের সামান্য চোট রয়েছে, তখনই অনেকের কপালে ভাঁজ পড়ে গিয়েছিল। শেষ পর্যন্ত আফগানিস্তান সিরিজ থেকে ছিটকে গিয়েছেন বাঁহাতি পেসার। আইপিএল থেকে বয়ে আনা পায়ের ইঞ্জুরি সারতে সময় লাগবে 3 থেকে 4 সপ্তাহ। জুনের শেষে ওয়েস্ট ইন্ডিজে উড়াল দেবে বাংলাদেশ দল, সেখানে তাকে পাওয়া যাবে বলে আশা করছেন বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিস চৌধুরী। ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান আকরাম খান কাল যুগান্তরকে বলেন, আমরা আজ তার সঙ্গে কথা বলেছি, সে জানিয়েছে ব্যথা প্রথমে কম ছিল কিন্তু আস্তে আস্তে বেড়েছে, এক্স রের পর তা চোটাক্রান্ত স্থানে চিড় ধরা পড়েছে, এরপরই তাকে দলের বাইরে রাখার সিদ্ধান্ত হয়েছে। আকরাম খান বলেছিলেন যে ফ্রাঞ্চাইজি লীগ খেলা ছাড়পত্র নিয়ে আমাদের আরও সতর্ক হতে হবে, এই নিয়ে খুব দ্রুতই আমি বিসিবি পরিচালকদের সঙ্গে আলোচনা করব যে খেলোয়াড়দের নিয়ে কি পদক্ষেপ নেওয়া উচিত। এর আগে অবশ্য বিসিবি কোনো খেলোয়াড়কে 2টির বেশি বিদেশি লীগে খেলতে দেবে না বলে একটা আইন পাশ করা হয়েছে। এদিকে মোস্তাফিজ নিজের চোট নিয়ে বলেছেন, প্রথমে ব্যথা খুব কম ছিল, আস্তে আস্তে এটা বেড়েছে, ব্যথা বাড়ার সঙ্গে সঙ্গে বিসিবিকে আমি বলে দিয়েছি, এখন যাই হোক আল্লাহ ভরসা। ধন্যবাদ জানাচ্ছি আপনারা মূল্যবান সময়টুকু দিয়ে আমাদের সাথে থাকার জন্য। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে ফেলুন।